নিলাম 800 টাকা কেজি, খাসি 1 গ্রাম নিলাম 450 টাকা কেজি। এর মধ্যে কিছু লোক ছবি বানায়, ভালোবাসে, মানুষকে বিনোদন দিতে চায়, তাদের জন্য জোর একটা হাততালি দেন। আমরা 30-35 বছর যাবৎ চলচ্চিত্র মধ্যে আমরা সেবা দিয়ে যাচ্ছি, শুধুমাত্র সাধারণত খেটে খাওয়া মানুষের জন্য আমরা কাজ করি। যারা সারা দিন কাজ করার পরে একটা নিটল বিনোদন চায় তার ভাষায়, তার মাতৃভাষায়, সেই চেষ্টা আমরা অবিরত করে যাচ্ছি। এবং আমাদের সাথে যারা আমাদেরকে এই চরিত্রের মধ্যে চরিত্রায়ন করান, যেমন আমাদের ডিরেক্টর প্রডিউসার্স, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, তাদের জন্য জোরে একটা হাততালি দেন। প্রথমত হচ্ছে যে এই ছবিটা চারটা বৈশিষ্ট্য বলে দেয়, চারটা বৈশিষ্ট্য আপনি খেয়াল করে দেখবেন, এবার আমার নাকি 4-5টা ছবি আসবে। আমি এটাতে মোটেও খুশি না, এটা আনন্দ হওয়ার কিছু নয়। আমার বন্ধুবর্গ বললেন যে হলই হচ্ছে 45-50টা বা হয়তো 100-150টা খুলবে, কিন্তু বেসিক্যালি হল আসলে 50-60টাই। তো এই হলগুলার এতগুলো ছবি আসলে কিভাবে হবে? তাহলে সেটা হবে আত্মঘাতী গেম হয়ে যাবে, আমি খুশি না। হওয়া উচিত ছিল 1 থেকে 2 বা 3টা ছবি আসাটা খুব ভালো ছিল, কারণ ওর মধ্যে থেকে আমরা ব্যবসাটা বের করে নিতে পারতাম। কিন্তু এখন যদি 5-6টা 7-8টা ছবি আসে তাহলে সুসাইড গেম ছাড়া আমার মনে এটা কিছু হবে না। ঠিক আছে, এটা প্রডিউসাররা ভালো জানেন, বরাবরই বলি যে ব্যবসাটা হচ্ছে প্রডিউসারদের ব্যাপার, আমাদের কাজ হচ্ছে ভালো করে অভিনয় করা, যত্নের সাথে অভিনয় করা, দর্শককে যাতে বিনোদন দিতে পারে সেই চেষ্টা জায়গা থেকে আমরা অভিনয় করা। তো এই ছবিটা বৈশিষ্ট্য প্রথমত হচ্ছে এই ছবিতে আপনি অনন্ত সাহেবকে দেখে যেভাবে দেখেন এরকম ক্যারেক্টার না, ডিফারেন্ট ক্যারেক্টার, অবাক হয়ে যাবেন, ডিফারেন্ট ক্যারেক্টার। বর্ষা ম্যাডামকে আপনারা সবসময় দেখেন যে বর্ষা কি করে, বর্ষা নায়িকা খুব সুন্দর, তার ইন্ট্রোটা হয়ে খুব সুন্দরভাবে ইন্ট্রো হয়, কিন্তু না, এবার দেখবেন একেবারে, মানে আমি বলি সে ছবিতে টপ 1 ভিলেন, ওটা ক্যারেক্টারটা বললাম চিন্তা করতে। এবং সেটা সে কে কির্ধার বা এই গুরু দায়িত্ব সে খুব সুপরিকল্পিতভাবে আমার মামা ইকবালের মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে, যথেষ্ট চেষ্টা করেছে। এর 4-3 নম্বর গুণটা হচ্ছে এখানে আমাদের সুপারস্টার, আমাদের স্বপ্নের নায়ক, আমি বলি আমাদের, আমার প্রজন্মের সবার, রুবেল সাহেবের ছবিতে একটা বিশেষ চরিত্র অভিনয় করেছেন, 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমি মিশা সওদাগর, সবাইকে এক জায়গায় করেছি আর বড় বড়ের মতো আমি আমার চেষ্টা করেছি। হচ্ছে যে ইনশাআল্লাহ আপনারা বিনোদিত হবেন, আমরা মনে করি, আমরা আমাদের দেশীয় কলাকুশলীকে নিয়ে আমাদের চেষ্টা ছিল, মনের মন থেকে কোনো কিছু চেষ্টা করলে আল্লাহ ওয়াদা আছে, আল্লাহ শুনবেনই শুনবেন। তো আশা করি আপনাদের জন্য, এই দেশবাসীর জন্য, খেটে খাওয়া মানুষের জন্য এবং সর্বোপরি সবার জন্য এই ছবিটা আমরা বানিয়েছি, ইনশাআল্লাহ আপনারা দেখে ইনশাআল্লাহ আমি বলে দিতে পারি বিনোদিত হবেন, বিনোদিত হবেন, বিনোদিত হবেন। আর ফিল্মের নামই তো হচ্ছে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এস কারাতে টিভি।